সড়ক পরিবহন আইন হওয়ার পরও কিশোরগঞ্জে সড়ক বিশৃঙ্খলা কমেনি। সড়ক পরিবহন আইন চালু হওয়ার পরও কিশোরগঞ্জ শহরে বিরাজ করছে তীব্র যানজট ও সড়ক বিশৃঙ্খলা। কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে ব্যাটারি চালিত অটো রিক্সাকে লাইসেন্স প্রদান ও তাদের সংখ্যা সীমিত করা হলেও শহরে এখনও অবাধে চলছে লাইসেন্সবিহীন অসংখ্য ব্যাটারি চালিত অটো রিক্সা। ফলে সকাল থেকে রাত অবধি শহরে তীব্র যানজট লেগেই আছে। এছাড়া শহরের রাজপথে অবাধে চলছে নিষিদ্ধ টমটম ও ট্রাক্টরের মতো বেআইনি যানবাহন, সেই সাথে ছোট ব্যাটারি চালিত রিক্সার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। ফলে শহরের গৌরঙ্গবাজার মোড়, কালীবাড়ি মোড়, একরামপুর মোড় ও আকরাবাজার মোড়ে সারাক্ষণ যানজট লেগেই থাকে। বিশেষ করে আঠারোবাড়ি কাছারির মোড়, উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনের মোড়, পুরান থানা ইসলামিয়া মার্কেটের সামনে ও অটো সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। যে কোনো মূল্যে এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে যানজট নিরসনের জন্য প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন শহরের নাগরিকগণ। আহমদ ফরিদ, বিডি চ্যানেল 4.com।